সব মখলুক শেষ, কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মৌত আজরাইলকে লক্ষ্য করে কারা বেঁচে আছে বলো। যদিও তিনি ভালো জানেন, মালাকুল মৌত আজরাইল বলবে আল্লাহ বেঁচে আছে, এই এই লোকেরা, মানে আমরা 12 জন আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন তাহলে যাও আর ওর বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তাদের জান কবজ করার পর আল্লাহ তাআলা বলবেন যাও বাকি 3 জনের জান কবজ করো, জিব্রাইল, ইসরাফিল এবং মিকাইল আলাইহিমুসসালাম, তাদের জানও তিনি কবজ করবেন। আল্লাহ এবার প্রশ্ন করবেন মালাকুল মউত কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালোই জানেন। আজরাইল আলাইহিসসালাম বলবে আল্লাহ আমি আর আপনি সারা কেউ নাই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিসসালাম নিজেও মারা যাবেন। একমাত্র আল্লাহ সারার কেউ নাই, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, এক আল্লাহ সারা সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আল্লাহ আকবার, তিনি একমাত্র ছিলেন, তিনি একমাত্র থাকবেন, কিচ্ছু নাই, তাম পৃথিবী শেষ, শব্দ করবে শব্দ নাই, শব্দ করার কোনো প্রাণীও নাই। এইভাবে চলে যাবে 40 বছর। পরবর্তী ফুৎকার হবে সুম্মা নুফিকা ফিহি উখরা। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন মা বাইনা নুফখাতাইন আরবাউনা সানা, একবারে সব শেষ যে ফুৎকার দিয়ে সে ফুৎকারের পরে আরেকটি ফুৎকার হবে, তবে তার মাঝে চলে যাবে 40 বৎসর। এই 40 বছরে কিচ্ছু নাই এক আল্লাহ ছাড়া, এটার মাঝে হেকমত আছে। যদি ওই ফুৎকারের সাথে সাথে আবার মানুষকে কবর থেকে হাসরের মাঠে তুলে ফেলা হতো, তাহলে প্রশ্ন তৈরি হতো যারা আদম আলাইহিসসালামের যুগে কবরস্থ হয়ে কবরে শাস্তি পাইছে, মুনকার নকির ফেরেশতার প্রশ্নের জবাবের পরে হাতুড়ির ফিটা, ওই হাদিস মনে আছে না, কিছুদিন আগে তো শুনাইছি, আগে নিজেরাও লেখাপড়া করে জানছেন। তাহলে যারা হাসরের ময়দানে উঠলো তারা তো সিঙ্গার ফুঁকের পরে উঠে গেল, ওদের কবরের শাস্তি তো ওরা পাইল না, অথচ ওরা অত বড় জালেম, কারণ কেয়ামত তো হবে জালেমদের মাথার উপরেই। এই জন্য যারা কেয়ামতের দিন মারা যাবে তারাও কমপক্ষে 40 বছর কবরে থাকা লাগবে, বারজখে থাকা লাগবে। বলতে যেন কেউ না পারে আল্লাহ বিচারের মাঝে ত্রুটি আছে অথবা নিরপেক্ষতা নেই। এখন প্রশ্ন হতে পারে তাহলে যারা হাজার হাজার বছর ছিল ওরা মাত্র 40 বছর, তখন উত্তর বড় সহজ, কারণ কম সময়ের ভিতরে শাস্তি বেশি দেওয়ার সুযোগও দুনিয়াতে হতে পারে, আমরাও করতে পারি। এটা যদি একজনকে 3 দিন রিমান্ডে রাখতে বলা হয়, অফার দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট বলে আপনাকে 3 দিন রিমান্ডে রাখবো অথবা 1 সপ্তাহ জেলে দেব, আপনারা কোনটা নেবেন? সবাই কবো জেল নেব, রিমান্ডে আমরা 2 দিনও থাকবো না। তো সময় যে কম, সময় কম হইলে কী হইব, পুলিশের কাছে 3 দিন থাকা অনেক কঠিন। তাহলে কম সময়ও অনেক বেশি শাস্তি দেয়া যা। 40 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন, ইসরাফিল আলাইহিসসালাম জীবিত হবেন, আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় পো দাও, সুম্মা নুফিকা ফিহি উখরা, অতঃপর তিনি আবার সিংহার মাঝে ফু দেবেন, ফাইদা হুম কিয়াম। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এবার সবাই আবার দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কিয়ামত, কিয়াম থেকে এটাই মূল পর্ব, এর আগে ছিল মাচাকার, এখন কিয়ামতের মূল অংশ, আবার সবাই দাঁড়াও। ইয়াংজুরুন, সব মানুষ দাঁড়াবে, একজন বাদ নাই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়ামা হুম আনহা বিগাইবিন, অনুপস্থিত থাকার ক্ষমতা একজন মানুষেরও নেই। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর ফাটিয়ে দেয়া হবে। মানুষ যখন মারা যায় তখন মানুষকে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়, আল্লাহ তাআলা বলেন সে মাটি থেকে তোমাকে আমি আবার তুলব। তাহলে বোঝা যায় আবার মাটির একটি পৃথিবী তিনি বানাবেন, সমতল ভূমি বানাবেন,
ওখান থেকে মানুষগুলো উঠবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখান থেকে তোমাকে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় কবরে, হাড় পরে পচে যাবে, মাংস পচে যাবে, কিন্তু মানুষের মেরুদণ্ডের হাড্ডির একবারে শেষ অংশ ওইটা মাটির সাথে রেখে দেয়া হবে, সেটাকে পচতে গলতে পুড়তে দেয়া হবে না। মানুষের দেহের একটা অংশ আল্লাহ রেখে দেবেন, সেটা হচ্ছে একবারে মেরুদণ্ডের হাড্ডিতে আপনি হাত দিলে নিচে যেতে যেতে দেখবেন আপনার একবারে নিচে একটু সোঁচালো সোঁচালো লাগে, ওই অংশটুকু রাসূল বলেন আল্লাহ মাটির সাথে রেখে দেবেন, সেটা থেকে তোমাকে আবার বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন হিন্দুরা জ্বালাইয়া দেয় পুরা দেহ জ্বলে যাবে, পুড়ে যাবে, ওই অংশ আল্লাহ জ্বলতে দেবেন না, ওটাকে মাটির সাথে মিশিয়ে রাখবেন, পলাই বা কই, পলানোর জায়গা নাই, সেখান থেকে আপনাকে তোলা হবে। মানুষগুলো কবর থেকে সবাই উঠবে, ইয়াং জুরুন, একে অপরের দিকে তাকাবে, কিন্তু এই তাকানোটা মানে দৃশ্য দেখা নয়, এই তাকানো মানে হচ্ছে ভয়াবহতা দেখা। মানুষগুলো উঠে দেখবে কোথায় আসলাম, কী এক অবস্থা, খফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, নিজে তাকাইয়া দেখবে যে গায়ে কোনো কাপড় নাই, পায়ে জুতা নাই, একবারে উলঙ্গ, কি একটা ভয়াবহ অবস্থা, ব্যতিক্রম পরিবেশ। আল্লাহর হাবিব বলেন হাশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাব, আল্লাহ তিন দলে বিভক্ত করে কবর থেকে মানুষগুলোকে তুলবেন, তিনটা দলে তারা বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকে নিজের আমলের আলোকে, যার আমল যেমন তার দল হবে তেমন। এজন্য যদি আপনি ভালো দলে থাকতে চান আল্লাহর দলে আপনাকে যোগ দিতেই হবে। কবরস্থ করার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম, তা আপনি অন্য কারো দলে থাকা অবস্থায় মরবেন না, নিষেধ আছে, বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ কইছে মরিও না, মরা নিষেধ, প্রকৃত অর্থে মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল যদি অন্য জায়গায় থেকে মারা যান তাহলে বিপদ আছে। তিনটি দলে বিভক্ত হবে, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম ক্বাদিরুন আলা আন ইয়ামশিয়াহুম আলা উজুহিহিম। ইবনু মাজাহ এসেছে হাদিস, বিশ্ব নবী বলেন প্রথম দল পদাতিক, দ্বিতীয় দল যারা হবে তারা হবে সৌভাগ্যবান, তারা হবে আপনার আরোহী, তিন নাম্বার দল বড় হতভাগ্য, তারা হবে একবারে উল্টা, সিনফান মুশাতা সিনফান রুকবানা সিনফান আলা উজুহিহিম। প্রথম দল তারা কবর থেকে উঠবে, ওঠার পরে ফেতে এতুনা ফুয়াজা, একটি অদৃশ্য শক্তি তাদেরকে পিছন থেকে ধাক্কা মারবে, কবর থেকে উঠে দাঁড়ায় থাকবেন এই সুযোগ থাকবে না, ওঠার সাথে সাথে অদৃশ্য একটি শক্তি ধাক্কাতে থাকবে, সামনে যাও, হাশরের ময়দান সামনে প্রস্তুত, ওখানে হাজির হও। ফাতাতুনা ফুয়াজা, আল্লাহ কোরআনে বলছেন তোমরা দলে দলে হাজির হওয়া লাগবে, একজন দাঁড়ায় থাকতে পারবা না, সবাই সামনে চলো। হাফাতা ওরাতা গোরলা, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, খতনা নাই, মায়ের পেটের বাচ্চা যেমন ঠিক হাশরের মাঠে কবর থেকে যেতে হবে ঠিক তেমন সামনে চলো। মানুষগুলো যাবে সামনে, দ্বিতীয় দলে রুকবানা বড় সৌভাগ্যবান, ওই মানুষগুলো কবর থেকে উঠবে, উঠে দেখতে পাবে কবরের সামনে আল্লাহ তাআলা জান্নাতি গাড়ি পাঠাইয়া দিছে, ফেরেশতা অপেক্ষা করছে, তাদের হাঁটতে হবে না, রুকবা না, তারা কবর থেকে উঠবে, উঠে দেখবে ফেরিস্তা দলে দলে হাজির, তার জন্য ফুলের পাপড়ি নিয়ে, হ্যাঁ আপনার রজনীগন্ধার স্ট্রিক নিয়ে, গোলাপ ফুল নিয়ে, মালা নিয়ে ফেরিস্তা, আমরা যেভাবে ভিআইপি পার্সনকে রিসিভ করি ফুলের পাপড়ি ছিটাইয়া, এরকম একটা বিশাল অবস্থা, জান্নাতের গাড়ি আল্লাহ নিজে পাঠিয়ে দেবেন, সুবহানাল্লাহ। রুকবান, সে হেঁটে যাবে না আজকে, সে আল্লাহর গেস্ট, আল্লাহ হবেন নিজে হোস্ট,
তিনি আজকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নুজুলা নুজুলা, মেহমানদারির ব্যবস্থা তিনি নিজে করবেন। আল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছে, যাও। ফেরেশতারা তাকে বলবে গাড়িতে আপনি ওঠেন, তাকে ওই গাড়িতে উঠানো হবে, ওই গাড়ি হাটর হাসরের মাঠে প্রবেশ করবে না, ওই গাড়িটা ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে পরবর্তী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আলোচনা করব। আজকে আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে, আমরা আখেরাতের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ার মেহমান হিসাবে কবুল করেন। আমীন।